आमी तुम्हादेर गणितेर एखन किछु जोड़ बिजोड़ एबं तार थेके जे मौलिक जौगिकेर धारणा पाबे ताई निये तुम्हादेर किछु बोली। तुम्हारा जानो जोड़ संख्या शेषे कि थाके? बोलो ताड़ाताड़ी बोलो। शून्य दुई चार छय आठ एगुलो थाके। जोड़ संख्या कोनगुलो? ना हाँ दुई दुई चार छय आठ दस बारो चौद षोलो एइभाबे एगिये जाबे। आर बिजोड़ कोनगुलो? एक बिजोड़ एक तीन पाँच सात नय एगारो तेरो। একটা বিজোড় থেকে পরের বিজোড়ের তফাৎ কত? দুই। একটা জোড় সংখ্যা থেকে পরের জোড় সংখ্যা তফাৎ তাও দুই। এই যে তোমরা বসেছো, তোমরা একা একা বসেছো বেঞ্চে, তোমরা তো বিজোড় আছো, তোমরা কি তিনজন আছো বিজোড়? তোমরা তিনজন বিজোড়, কিন্তু ওরা যে চারজন আছে ওরা কিন্তু জোড়। কজনকে নিয়ে জোড় হবে? দুজনকে নিয়ে। এবার এই ধারণা থেকে তোমরা মৌলিক সংখ্যা পাবে। মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যেগুলোকে এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করলে শুধু ভাগ মেলে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ মেলে না। আমাদের প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে একটা জোড় সংখ্যা, সে হচ্ছে দুই, বুঝতে পারছো তো? তারপরের মৌলিক সংখ্যা হচ্ছে তিন, তারপর সাত পাঁচ, তারপর সাত। এইগুলো হচ্ছে এক দশের মধ্যে মৌলিক সংখ্যা। হ্যাঁ, এগুলোকে দেখবে শুধু এক এবং সেই সংখ্যা দিয়েই ভাগ করলে ভাগ মিলে, অন্য সংখ্যা দিয়ে মেলে না। তিন পাঁচ সাত এদিকে অন্য কোনো দিয়ে ভাগ দিয়ে ভাগ করলে ভাগ মিলবে? দুই দিয়ে তিন দিয়ে পাঁচকে ভাগ করলে আর ভাগ মিলবে? মিলবে না। সাতকেও মিলবে না। তাহলে এগুলো সব মৌলিক। তেমনি আরও দুইয়ের দুই অঙ্কের সংখ্যায় চলে যাও। একের দশকে ধরো আছে এগারো তেরো সতেরো, এগারো তেরো সতেরো উনিশ, এরা কিন্তু মৌলিক সংখ্যা। আর কি আছে? তেইশ উনত্রিশ, তেমনি আছে একত্রিশ সাঁত্রিশ, এরা সব কি? এরা সব মৌলিক সংখ্যা। এই রকম এদিকে কিন্তু তোমরা ভেবে দেখো, এক এবং সেই সংখ্যাটা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ মিলছে না। এগারোকে আর কিছু দিয়ে ভাগ করলে ভাগ মিলবে? তেরোকে মিলবে? সতেরো উনিশ এগুলোকে মিলবে? কিন্তু পনেরোকে মিলবে তো? কী দিয়ে ভাগ করা যাবে পনেরোকে? এক এবং পনেরো ছাড়া তিন দিয়ে ভাগ করা যাবে, পাঁচ দিয়ে যাবে। এক তিনে পনেরো, পাঁচ পাঁচ তিনে পনেরো, বারো দুই ছয় বারো, তিন চারে বারো। এক এবং বারো ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ মিলছে। তাহলে বারো মৌলিক নয়, বারো কী হবে? এই বারো কিন্তু তোমার যৌগিক সংখ্যা। তোমরা একটা জিনিস হিসাব করে দেখো, ভেবে দেখো, আমি তোমাদের যে মৌলিক সংখ্যাগুলো বলেছি দুই বাদ দিয়ে কিন্তু সবই কি সংখ্যা? দুই বাদ দিয়ে সবই মৌলিক সংখ্যা, সবই মৌলিক সংখ্যা। কথাটা ঠিক না? দুইও মৌলিক সংখ্যা, বাকি মৌলিক সংখ্যাগুলো কিন্তু সব বিজোড়। দুই একমাত্র সংখ্যা মৌলিক যে হচ্ছে জোড়। মনে থাকবে তো? তাহলে কটি জোড় মৌলিক সংখ্যা আছে? একটি। সেই সংখ্যাটি কি? দুই। বাকি মৌলিক সংখ্যাগুলি মৌলিক না যৌগিক না কি বলবে? মৌলিক সংখ্যা সবসময় মৌলিক, কিন্তু তারা জোড় না বিজোড়? বাকি মৌলিক সংখ্যাগুলি তারা হচ্ছে বিজোড়। তোমাদের মনে থাকবে? খুব সুন্দর। এবার আমি তোমাদের কিছু বিজ্ঞান নিয়ে আলোচনা করব।